নির্বাচন কমিশনকে বলবো দেশের এই সংকটে জনগণের পয়সা তছনছ করবেন না, একটাই বেমো কিনবেন না নতুন করে। যদি বেমো কিনেন আপনাদের বিরুদ্ধে দূরবার আন্দোলন করে তুলব, সরকারের আগে আপনাদের বাড়ি ঘর ঘেরাও করব। এক পয়সা ইভিএম এর পেছনে খরচ করবেন না, ভোট হবে ব্যালটে। আর আমরা বলছি যে নির্বাচন কমিশন কোন জায়গার কি ডিসি এসপি লিগ এইগুলো পরে, আগে অন্তর্বর্তীকালীন সরকারের দাবিতে আমাদের ফোকাস রাখতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের গঠন করে রেজা কিবরিয়া বলেন, অন্যান্য বলে এই রকমের যারা অভিজ্ঞ মানুষ আছে, যার দেশকে কিছু দিতে চায়, সেই সমস্ত দেশপ্রেমিক মানুষদের নিয়ে সে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে নির্বাচনের পরিবেশ তৈরি করে, প্রশাসনের দুর্বৃত্তায়ন বন্ধ করে, নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করে আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই। আপনারা উন্নয়নের মহাসড়কের স্লোগান তুললেন, মহাসড়ক থেকে এখন খাদের কিনারায় কেন নিয়ে আসছেন? শতভাগ বিদ্যুতের উৎসব করলেন হাতির ঝিলে লাইট চালিয়ে, এখন কেন জ্বালানি আমদানি করতে পারছেন না? এখন কেন বিদ্যুৎ দিতে পারছেন না? লোডশেডিং এ মানুষের জনজীবন বিপর্যস্ত। আমরা বারবার বলছি যে এই যে সংকট ধেয়েছে ব্যবসায়ী শিক্ষক আমলা শ্রমজীবী মানুষ কেউ কিন্তু এর থেকে রেহাই পাবে না। আজকে যদি দেশকে বাঁচাতে হয় এই সরকারের পতনের দাবিতে আন্দোলন সংগ্রামের বিকল্প নাই, তাদের পতন ঘটাতেই হবে। আমরা স্পষ্টভাবেই বলছি গণ অধিকার পরিষদ কারো লেজুর বৃত্তি করতে চায় না, কারো ঘাড়ের স্বর হয়ে রাষ্ট্র ক্ষমতায় যেতে চায় না, রাজনীতির হালুয়া রুটির ভাগ নিতে চায় না। আমরা এই দেশে একটা বিকল্প রাজনীতি উপহার দিতে চাই এই জাতিকে। সেটা আমাদের ঘোষণাপত্রে বলা হয়েছে, চার মূলনীতি গণতন্ত্র ন্যায় বিচার অধিকার জাতীয় স্বার্থ। 21 দফা কর্মসূচি এখানে বিস্তারিত আছে। আমরা 21 দফা কর্মসূচি বাস্তবায়নের মধ্যে দিয়ে আমরা এই দেশের রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আনতে চাই। আজকে এখানে অনেক নেতৃবৃন্দ থাকলে ভালো হতো, তারা বলে চলে গেছেন, অনেকে বড় বড় দলের প্রতিনিধি ছিলেন। আজকে গণতন্ত্রের সংকট, এই সংকট তো হঠাৎ করে তৈরি হয়নি, প্রত্যেকটি শাসক বিশেষ করে 90-এর পরবর্তী থেকে যারা ক্ষমতায় ছিলেন তথাকথিত গণতন্ত্রের নামে, তারাও এক প্রকারের স্বৈরতন্ত্র কায়েম করেছেন। কেন আজকে এই 90-এর পর থেকে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন হয় নাই? আজকে আপনারা আমাকে ভালোবাসেন, আমাদেরকে স্নেহ করেন, ছাত্র আন্দোলনের মধ্যে দিয়েই শুধুমাত্র আমাদের উত্থান হয় নাই। যদি আমরা ডাকসু নির্বাচনে বিজয়ী না হতে পারতাম হয়তো আমাদের এই রাজনৈতিক পথ চলা অসম্ভব হতো কিংবা আসা সম্ভব হতো না। আজকে আগামী বছর যদি এই ডাকসুতে ধারাবাহিকভাবে নির্বাচিত হতো আমার চেয়েও হয়তো ভালো যোগ্যতা সম্পন্ন মেধাবী অনেক ছাত্র নেতারা বের হয়ে আসতো, যারা এই দেশের জাতিকে জাতীয় নেতৃত্ব দিতে পারতেন। আজকে রাজনৈতিক নেতৃত্ব দুটো পরিবারের কাছে কুক্ষিগত করা হয়েছে, রাজনৈতিক সংগঠনগুলোকে দুটো পরিবারের ক্লাবের মতো জিম্মি করা হয়েছে। এই জায়গা থেকে জাতিকে মুক্ত করতে হবে। পাকিস্তানের 22 পরিবার কথা বলে গেছেন, গত 30 বছরে তো দুটো পরিবারই এই দেশকে নিয়ে পুতুল খেলা খেলেছেন। এই দুই পরিবারের হাত থেকে অবশ্যই এই দেশকে মুক্ত করতে হবে, এই দেশের রাজনীতিকে মুক্ত করতে হবে। কথা স্পষ্ট, আবার অনেকে বলেছেন সুবিধাবাদের কথা নয়, যে তাহলে আপনারা কি দুই পরিবারের কাছ থেকে মুক্ত করতে গিয়ে এক পরিবার এখন ক্ষমতায় আছে, তাহলে কি আপনারা তাদের কি ক্ষমতায় রাখতে চান? ন, স্পষ্ট কথা বলেছি, এই ফ্যাসিবাদের পতনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের দাবিতে যাদের সাথে আদর্শিক মিল নাই, রাজনৈতিক ন্যূনতম মিল নাই, তাদের সাথে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করবো যুগপৎভাবে কিংবা ঐক্যবদ্ধভাবে। কিন্তু তার পরবর্তী কি হবে আমাদের দাবি আমরা সেটাও স্পষ্ট করেছি। আমার ব্যক্তিগত অভিমত, দলের সাথে আলোচনা করে আমরা ওই জায়গাটা পৌঁছাতে পারিনি এখন পর্যন্ত। বর্তমান যে সংকট, ন্যূনতম 2 বছরের জন্য জাতীয় সরকার দরকার। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের ঐক্যবদ্ধের ভিত্তিতে অবশ্যই বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল অস্বীকার করা হয় নাই, জাতীয় অজনপ্রিয় হোক এখনো তাদের ধরেন আপনার 12-14% ভোট আছে, কাজে তারাও একটা বড় জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে, তাদের মতামত লাগবে। আমরা চাই সমস্ত রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে 2 বছরের জন্য একটা ঐক্যমতের সরকার প্রতিষ্ঠা করা হোক। সেই সরকারের কাজ হবে বর্তমান সরকার যে অর্থনৈতিক প্রতিষ্ঠান সাংবিধানিক প্রতিষ্ঠানকে ভেঙে চুরমার করছে সেই প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন, প্রশাসনের দলবদ্ধ কর্মকর্তাদেরকে তাড়িয়ে পরিচ্ছন্ন মেধাবী দেশপ্রেমিক কর্মকর্তাদের দিয়ে প্রশাসন সাজানো, বিগত যে নির্বাচনগুলো হয়েছে সমস্ত নির্বাচন বাতিল করা, কারণ এই নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। প্রত্যেকটি ধান্দাবাজির নির্বাচন ছিল, প্রহসনের নির্বাচন ছিল, এই সমস্ত নির্বাচনগুলো বাতিল করে স্থানীয় পর্যায়ের নির্বাচনগুলো আবার পুনঃ নির্বাচন